welcome to eduforin.blogspot.com this video is on a very important poem written by ralph waldo emerson and the name of the poem is fable now here we are going to discuss about the most important topics and explanations line by line. We will also focus on war notes and important analysis or commentary. We will also try to give a short description on the important short questions and answers in our. নেক্স্ট ভিডিও হুইচ কবিতাটা আলোচনা করতে চলেছি এবং এই কবিতার প্রত্যেকটা লাইনের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট বার্ড নোটস জানবো এবং কিছু অ্যানালিসিস এবং কমেন্টারি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং স্টার্ট করার আগে আর একবার বলি দিস ইস আ ভেরি ইম্পর্টেন্ট পোয়েম ফর ফার্দার help from our website you should subscribe comment and share okay <coughs> explanations line by line কিন্তু এক্সপ্লেনেশন লাইন বাই লাইনে যাবার আগে আমাদের টাইটেলটা সম্পর্কে জানা উচিত দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ ফেবল নাও ফেবেল কথাটার সঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড আসে সেটা হলো প্যারাবেল হোয়াট ইজ মেইড বাই ফেবেল এন্ড হোয়াট ইস মেড বাই প্যারাবেল হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফেবেল অ্যান্ড প্যারাবেল এটা আমাদের জানা দরকার ফেবেল হচ্ছে ফেবেল মিন্স এ শর্ট স্টোরি হোয়েদার ইট ইজ ইন প্রোজ ফর্ম আর পোয়েট্রি ফর্ম ইট গিভস मैसेज और इम्पोर्टेंट मोरल मोरल शिक्षा देवे शेषे एंड जेनर द आर एनिमल्स और एनी इन एनिमेट अबजेक्ट प्राणी अचीब वस्तु जिनिस ऑन हैंड Parable is a story, is a didactic story. It means it gives a message, it gives a principle, it gives a lesson at the end. But generally, the characters are human characters. So, fable and parable are different on the basis of the use of the characters. চরিত্রের ব্যবহারের দিক থেকে ফেবেল এবং প্যারাবেল আলাদা দিস পোয়েম হুইচ উই আর গোয়িং টু ডিসকাস আমরা এই কবিতাটা যেটা ডিসকাস করতে চলেছি এই পোয়েমটার নাম হচ্ছে ফেবেল দিস অ্যাবাউট দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কুইরাল সো টু ক্যারেক্টার্স আর দেয়ার মাউন্টেন অ্যান্ড এ স্কুইরাল দুটোই স্কুইরাল একটা অ্যানিম্যাল মাউন্টেন

এবং স্কুইরেলের একটা ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফরমার কল দ্য ল্যাটার ফরমার বলতে আগের জন ল্যাটার বলতে পরের জন অর্থাৎ এখানে যদি মাউন্টেন এবং স্কুইরেল যেহেতু কথাটা বলা হয়েছে প্রথমে সেতু ফরমার বলতে বোঝানো হয়েছে মাউন্টেনকে ফরমার বলতে বোঝানো হয়েছে মাউন্টেনকে এবং ল্যাটার বলতে বোঝানো হয়েছে স্কুইরেলকে অর্থাৎ ফরমার মানে মাউন্টেন কল্ড স্কুইরেল লিটিল প্রিগ লিটিল বলতে বোঝায় ছোট্ট অ্যাজ এ স্কুইরেল ইজ ভেরি লিটিল স্কুইরেল খুব ছোট্ট একটা প্রাণী প্রিগ বলতে বোঝাচ্ছে যেটা সেটা কি না প্রিগ বলতে ওয়ান হু অলওয়েজ থিংস হিমসেলফ মোরালি কারেক্ট একজন যে সব সময় নিজেকে কারেক্ট বলে মনে করে এ পারসন হু অলওয়েজ থিংস হিমসেলফ মোরালি কারেক্ট যে নিজেকে সব সময় সবসময় নিজেকে সত্য মনে করে সঠিক মনে করে তাকে প্রিক বলা হয় সুতরাং দিস এস অ্যান অ্যালিগেশন এটা একটা অভিযোগ দিস এজ অ্যালিগেশন মেড বাই দা মাউন্টেন টু দ্যকুইরেল মাউন্টেনের দ্বারা একটা অভিযোগ করা হলো স্কুইরেলের প্রতি বান রিপ্লাইড বান মিন স্কুইরেল বান মিন্স স্কুইরেল স্কুইরেল রিপ্লাইড রিপ্লাইড মিন্স অ্যান্সার উত্তর দিয়েছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ ডাউটলেস মিন্স সন্দেহহীন দে ইজ নাউট কোন সন্দেহ নেই ইউ আর ভেরি বিগ ইউ বলতে এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে মাউন্টেনকে বলছে তুমি যথেষ্ট বড় কোন সন্দেহ নেই অল শর্টস অফ থিংস মানে সমস্ত ধরনের জিনিসপত্রকে এবং ওয়েদার আবহাওয়াকে সমস্ত কিছুকে গ্রহণ করতে হয় টেকেন ইন টুগেদার একসঙ্গে গ্রহণ করতে হয় টু আপ এ ইয়ার একটা বছরকে মেকআপ করতে গেলে এবং স্পিয়ার একটা ক্ষেত্রকে মেক করতে গেলে অর্থাৎ এই যে ইন্টারপ্রিটেশনটা করা হয় সেটা কি একটা ইয়ারকে যদি অ্যাসেস করা হয় একটা বছরকে যদি অ্যাসেস করতে হয় একটা বছর একটা ক্ষেত্রকে যদি কমপ্লিটলি মেকআপ করতে হয় তাকে কিন্তু বুঝতে হয় তাহলে সেইখানের পরিস্থিতি সেইখানে সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত ধরনের ওয়েদার সমস্ত কিছু বুঝতে হয় অর্থাৎ ইট ইজ ইজ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার স্পিয়ার মিনস এয়ার দ্য নেচার নেচারকে বুঝতে গেলে নেচারের প্রত্যেকটা জিনিস এবং ওয়েদারকে কি করতে হবে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে ওকে ওকে নেক্সট জায়গায় চলে আসব নেক্সট কি বলা হচ্ছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস ডিসগ্রেস মিনস ব্যাড আমি এটাকে খারাপ বলে মনে করি না আই বলতে স্কুইরেল স্কুইরেল ডাজেন্ট থিঙ্ক ইট অ্যাজ ডিসগ্রেস এটাকে খারাপ বলে মনে করে না কোনটা খারাপ বলে মনে করে না টু অকুপাই হিজ মাই প্লেস অকুপাই মানে হচ্ছে গ্রহণ করা পজেজ মাই মানে আমার জায়গা অর্থাৎ মাই প্লেস মানে দ্য প্লেস দ্যাট দ্য স্কুইরেল হ্যাজ গট দ্য স্কুইরেল হ্যাজ নাও এখানে মাই ইম্পর্টেন্স রয়েছে মাই প্লেস বলতে একটা ইম্পর্টেন্স রয়েছে মাই প্লেস বলতে কেন মাই প্লেসের ইম্পর্টেন্স রয়েছে কারণ স্কুইরেলের একটা প্লেস আছে মানে স্কুইরেলের একটা রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাজ এন অ্যানিম্যাল স্কুইরেল হ্যাজ এন রেসপন্সিবিলিটি হি হ্যাজ হিজ সিগনিফিকেন্স অফ এক্সিস্টেন্স তার অস্তিত্বের একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা সেই এক্সিস্টেন্সটা যদি বুঝতে হয় সেই এক্সিস্টেন্সটা গুরুত্বটা স্কুইরেল জানে কিন্তু তার এক্সিস্টেন্স তার অস্তিত্বটা তার ফাংশনটা যদি কেউ করে দেয় অর্থাৎ অকুপাই করে নেয় তার জায়গাটা তাহলে স্কুইরেল এর খারাপ লাগবে না স্কুইরেল বলছে আই উইল নট ফিল এনি ডিসগ্রেস আমি খারাপ অনুভব করবো না কেন কারণ ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ যদিও আমি তোমার মতন এত বড় নই অ্যাজ ইউ আই নট সো লার্জ অ্যাজ ইউ তোমার মতন আমি এত বড় নই ঠিক তো এমনি ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও আমার মতন এত ছোট নও এটার কথাটার অর্থ এই দুটি সেন্টেন্সের অর্থ হচ্ছে স্কুইরেল ইজ ভেরি স্মল

অর্থাৎ বলছে যে স্কুইরেল বলছে আমার মতো প্রাণবন্ত তুমি ইউ আর নট হাফ মানে আমি যেতে প্রাণবন্ত তার হাফও তুমি আই নট ডিনাই আমি অগ্রাহ্য করব না ইউ এ ভেরি ট্র্যাক মানে সুন্দর স্কুইরেল ট্র্যাক ট্র্যাক মানে রাস্তা অর্থাৎ আই উইল নট ডিনাই আমি অগ্রাহ্য করব না ইউ মেক তুমি তৈরি করো সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করো সুন্দর স্কুইরেলের রাস্তা তৈরি করো

ব্যালেন্সড অ্যান্ড ওয়াই ব্যালেন্সড ম্যানর অ্যান্ড ওয়াইজলি বুদ্ধিমানের সঙ্গে সমস্ত বস্তুকে নির্দিষ্ট জায়গায় রাখা আছে কেন রাখা হয়েছে না টু কিপ অফ দ্য ব্যালেন্স অফ নেচার প্রকৃতির ব্যালেন্সটা বজায় রাখাছ এভরিথিং হ্যাজ এ সিগনিফিক্যান্স প্রত্যেকটার একটা গুরুত্ব রয়েছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক আমি যেমন আমার পিঠের উপরে ফরেস্ট বইতে পারি না জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারি না নাইদার ক্যান ও ক্র্যাক এ নাট তুমিও তেমনি আমার মতো লাইক মি লাইক স্কুইরেল ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমিও একটা বাদাম ভাঙতে পারো না এই দিস ইজ দা লাস্ট যেখানে বলা হয়েছে যে এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট When a squirrel cracks a nut the seed comes out and when the seed comes out it gives birth to a new tree means it gives birth to the forest at the same time when a forest grows up it is carried by mountain so mountain has its significance squirrel has its also significance squirrel and mountain depends on each other this is particularly described in the last two lines now important commentary we will go to the important commentary what are the important commentary the main theme or the moral lesson which the

No one can be self-sufficient. Kew self-sufficient This poem gives us the message that whether it is small or big, everything in this world has its significance of existence. Okay, so this is the poem. And in our next video, we will describe some important questions and answers. So stay tuned with us and subscribe, comment, and share, and visit our official website eduforin.blogspot.com. Thank you very much.